হাই গাইজ, আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইজ, আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আমিরাত প্রবাসী বা মিডল ইস্টের যে সকল প্রবাসীরা আছে তারা কোথায় থাকে, কোথায় রান্না করে, কোথায় গোসল করে, এভরিথিং সব কিছু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তাদের রিয়েল লাইফটা, অর্থাৎ তারা কোন ক্যাম্পে থাকে, কীরকম রুমে থাকে, কিভাবে ঘুমায়, খাওয়া দাওয়া কোথায় করে, রান্না কোথায় করে, এভরিথিং আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, রিয়েল লাইফটাই তাদের। তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তো আপনারা সব কিছু দেখতে পাবেন, আসলে তারা কত কষ্টে জীবনযাপন করে সব কিছু আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই যে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যাম্পগুলা, মূলত এগুলোই হচ্ছে লেবার ক্যাম্প। এই এরিয়াটা পুরোটাই হচ্ছে লেবার ক্যাম্প, এই জায়গাতেই লেবাররা থাকে। আজকে এই ক্যাম্পটার মধ্যে আপনাদেরকে আমি নিয়ে যাব। এই যে এটি হচ্ছে একটা লেবার ক্যাম্প, অর্থাৎ অনেক কোম্পানির লোকজন এখানে থাকে। তো এখানে নিচে হচ্ছে গাড়ি পার্কিং, সবগুলো কোম্পানির গাড়ি এখানে পার্কিং করে রেখেছে। আর এটা হচ্ছে ক্যাম্প, তিনতলা বিশিষ্ট, অর্থাৎ নিচেরটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর উপরে তিনটা ফ্লোর, এই তিনতলা বিশিষ্ট এই ক্যাম্পটি। তো এখানে এক একটা করিডোর আছে, দুই পাশেই হচ্ছে রুম। তো আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এভাবে সারিবদ্ধভাবে এক একটা রুম, তার দুপাশেই রুম আছে। এই যে এক পাশ দুপাশ সেম করে উপরের দিকেও রুম আছে এভাবেই। এখানে অনেকে কাপড় চোপড় শুকান দেয়। আমি আপনাদেরকে এখন একটা রুমে নিয়ে যাব যে প্রবাসীরা আসলে বাস্তবে কোথায় থাকে, কীভাবে ঘুমায়। একটা রুমে নিয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে হচ্ছে তাদের থাকার ঘর, অর্থাৎ রুম, 10x12 সম্ভবত। রুমটার স্কোয়ার ফিট হবে 10x12 ফিট, লম্বাতে 12 এবং 10। তো এখানে তিনটা বেড, ডবল বেড, একটা এই যে একটা এবং উপরে একটা, দুইটা, এই যে দুই জায়গায় দুইজন ঘুমায়, নিচে একজন উপরে একজন, সেম তেমনি করে এখানেও এবং এখানেও, এখানেও তারা এভাবে ঘুমায়। আর দেখেন ছোট্ট একটা রুমের মধ্যে কিন্তু সব কিছু রাখে, একটা ফ্রিজ আছে এবং খাওয়ার র্যাক, এখানে তাদের খাওয়া দাওয়ার হাঁড়ি পাতিল যা সবগুলো আছে সেগুলো রাখে, এবং খাওয়ার পানি এভরিথিং তারা এই যে এখানে রেখে, অর্থাৎ এই ছোট্ট একটু জায়গাটার মধ্যেই তারা তাদের জীবনযাপন করে। দেখেন কত কষ্ট করে, অথচ প্রত্যেকের বাড়ির অবস্থা এতটা খারাপ না, বাড়িতে তারা সুন্দর ঘর বানাইছে, কিন্তু আসলে পরিবারকে সুখী রাখার জন্যই তারা প্রবাসী এসে এইরকমভাবে জীবনযাপন করতেছে। দেখুন বাংলাদেশে কিন্তু এরকম একটা রুমে একজন অথবা দুইজন বসবাস করে, একটা বেড ফালায়, ডাবল বেড, তখন এখানেই থাকে। এই যে আমি দূর থেকে আপনাদেরকে দেখাই, এই যে জায়গাটার মধ্যে তারা জীবনযাপন, এই জায়গাটার মধ্যে তারা বসে খাওয়া দাওয়া খায়। ওখানে ক্যান্টিন আছে, বাট ওখানে গরমের সময় খাওয়া যায় না, তাই রুমে এসে নিয়ে এসে খায়। তো এইভাবে হচ্ছে তারা রুমে ঘুমায়, এবং এখানে এসিও আছে, প্রতিটা রুমে একটা করে এসি থাকে, কারণ এসি ছাড়া এখানে ঘুমানো যায় না, অনেক গরম তো তাই। আর এবং কি অনেকে ফ্যান লাগাইছে, ফ্যানও চলে, ঠান্ডার দিনে ফ্যান চালাইলে হয়ে যায়। তো এ হচ্ছে ব্যাপার, এটি হচ্ছে একজন প্রবাসীর রুম। তো চলুন এখন আপনাদেরকে নিয়ে যাব তারা গোসল কোথায় করে। আসলে গোসলখানা সেটা দেখানো খুবই গুরুত্বপূর্ণ, আমি সেখানে গিয়ে আপনার সাথে কথা বলতেছি। এই যে এটি হচ্ছে ওয়াশ বেসিন, এই যে লম্বাতে অনেকগুলো বেসিন দেওয়া আছে, আর এই দিকে হচ্ছে সবগুলো গোসলখানা। তো মজার ব্যাপার হচ্ছে সেটা সকাল 5টা থেকে 6টা বাজে, এখানে অনেক সিরিয়াল থাকে, সিরিয়াল ধরে ধরে এক এক করে গোসল করতে হয়। হ্যাঁ, অনেক কষ্ট করে, অনেক আগে থেকে ঘুম থেকে উঠে এখানে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়। এখন দুপুরবেলা আমি ভিডিও শ্যুট করতেছি, এখন তেমন একটা মানুষ নাই। আর এদিকে হচ্ছে আপনার টয়লেট, বাথরুমের এই অবস্থা, এই যে এখানে বেসিনগুলো, এখানেই এভাবেই তারা মানে এখানে হাত মুখ ধোয় আর এদিকে টয়লেট করে। তো আসলে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে সিরিয়ালে দাঁড়াতে হয় টয়লেট করার জন্য এবং গোসল করার জন্য। তো এই হচ্ছে ব্যাপার, এটি হচ্ছে প্রবাসীদের কষ্ট। আর এটি হচ্ছে ডাইনিং হল, যেটাতে এখানে অনেকে খাওয়া দাওয়ার খায় এবং কি এখানে তরকারি টরকারি কাটিং কুটিং করে এখানে।
খাবার দাবার খায়, আর হচ্ছে এদিকে হচ্ছে কিচেন, যে কিচেনে রান্না বান্না করে, আর প্রত্যেকের খাওয়া দাওয়ার জিনিস অর্থাৎ হাঁড়ি পাতিল বটি ছুরি যা আছে কিছু আছে এখানেই রেখে দেয়, এখানেই রাখে তারা। আর এটা এটা হচ্ছে কিচেন, এখানে অনেকগুলো চুলা আছে, এখানে লাইন ধরে সিরিয়াল ধরে খানা বানাইতে হয়। এই যে অনেক গরমের মধ্যে আসলে গরমের দিনে কিচেনে অনেক সমস্যা হয়, অনেক গরমের মধ্যে এখানে দাঁড়িয়ে রান্না করতে হয়, অনেক ঘেমে যায় মানুষ, আসলে অনেক কষ্ট করে কিচেনে কিন্তু রান্না করতে হয়। এই যে উপরেও অনেক তিনটা ফ্লোর আছে, তিনটা ফ্লোরেই এরকমভাবে জীবনযাপন করে, আর একটা হচ্ছে কোলেট্রো। তো এখানে অনেকগুলো ওয়াশিং মেশিন সারি সারিভাবে আছে, তো তারা এখানে কাপড় চোপড় ওয়াশ করে। আসলে হাত দিয়ে ধুইতে অনেক কষ্ট, কারণ এখানে অনেক গরম, গরমের মধ্যে যদি আপনি কাপড় চোপড় হাত দিয়ে ধুইতে যান তো অনেক সমস্যা হয়। যাই হোক, অনেকে ধোয়, অনেকেই এখানে মেশিন দিয়ে ধুয়ে ফেলে। তো এখানে মেশিনটাতে একটা এক দারামের একটা কয়েন দিলে 25 মিনিট আসে, এবং দুই দারাম ঢাললে তখন 45 মিনিট আসে। তো আপনি এভাবে তারা তাদের কাপড় চোপড়গুলো তারা ওয়াশ করে এই ওয়াশিং মেশিনের মাধ্যমে। আর এখানে হচ্ছে তারা কাপড় চোপড় শুকার দেয়, যে এখানে শুকানোর ব্যবস্থা করে দিয়েছে, তো এখানে কাপড় চোপড়গুলো শুকার দিয়ে থাকে। দেখুন, আরেকটি মজার ব্যাপার হচ্ছে, আপনারা যখনই ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ওয়াশ করতে আসবেন, অনেকেই হুইল পাউডার বা পাউডার নিয়ে আসেননি, তাই এখানে লিকুইড ইউজ করার ব্যবস্থা তারা করে দিয়েছে। আপনি কয়েন ঢাললে অর্থাৎ 1 দারামের 60 ml, এই যে এখানে লেখা আছে 1 দারাম = 60 ml, 50 পিস সমান 30 ml আসবে। যদি 50 পয়সা দেন তার 30 ml এর লিকুইড আসবে এখানে, আর 1 দারাম দিলে 60 ml লিকুইড আসবে। সেই লিকুইডটা আপনি এই ওয়াশিং মেশিনে দিয়ে জাস্ট আপনার কাপড় চোপড়গুলো ভিতরে ঢেলে দিলেন, এই যে ভিতরে ঢেলে দিলেন, দিয়ে লক করে আপনি এখানে মিনিট উঠে এখানে কয়েন দিবেন, কয়েন দিলে ব্যাস আপনার মিনিট চালু হয়ে যাবে। এভাবেই প্রবাসীরা মূলত কাপড় চোপড়গুলো ধোয় এখানে। তো গাইস, এভাবেই প্রবাসীরা প্রবাস জীবনে দিন কাটায়, প্রতিটা দিন তারা কাটায়। তো আসলে কিচেন রুমে যেরকম একটা সমস্যা হয় গরমের দিনে, অনেক ঘেমে যায় তারা, দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে অনেকগুলো চুলা এখানে গরমের মধ্যে তারা রান্না করতে হয়। তো আসলে আপনারা বুঝতে পেরেছেন আসলে কেমন কষ্ট করে একজন প্রবাসী জীবনযাপন করে, সেটি আমি আমার এই ভিডিওটার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আর কোনো উদ্দেশ্য নাই, জাস্ট প্রবাসীরা কীভাবে জীবনযাপন করে, তারা কীভাবে কষ্ট করে টাকা উপার্জন করে, সেই টাকা দিয়ে তাদের পরিবারকে খুশি রাখে তারা, তো সেটাই আমি মূলত আমার ভিডিওটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।